Of two. Please. are Hello, everyone. I'm so delighted to see so many fresh faces. And of course, Samade Jara, personality personalities. Thank you for being here. I'm amongst a lot of uh, beautiful people, innovators, uh, youth icons. Um, আমাকে বলা হয়েছে ক্যারিয়ার নিয়ে কথা বলতে তবে তার আগে আমি একটা কথাই বলবো যে আমার আঠারো বছরে যে টেলিকম ক্যারিয়ারে আমি যা শিখেছি এবং যা দেখেছি যেভাবে বাংলাদেশ এগিয়েছে এই প্ল্যাটফর্মে আমি বলবো যে আমাদের যে আজকে স্লোগান আছে নন স্টপ বাংলাদেশ এই ডিজিটাল ওয়ার্ল্ড বা ডিজিটাল বাংলাদেশ যে স্বপ্ন আছে আমাদের ডেফিনেটলি এটাকেও আমরা দেখতে পারবো যে যে লিপ ফ্রক স্পিডে আমরা বলছি সেভাবে কিন্তু আমরাও বাংলাদেশকে প্রুভ করতে পারবো আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি পরে আমরা বলছি আমাদের এই আইসিটি যে ইন্ডাস্ট্রি দ্যাটস গোয়েন্ট টু মেক আ মার্ক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ডিউ বিলিভ ইন দ্যাট অ্যান্ড ইউর অল গোয়েন্ট টু বি পার্ট অফ দিস আই ওয়াজ জাস্ট লুকিং এট দ্য অডিয়েন্স ইন থিঙ্কিং যে তোমরাই তো আমাদের ফিউচার নো অ্যান্ড ইউ আর সো লাকি দ্যাট ইউ আর গেটিং এক্সপোজার টু অল দিস ইনফরমেশন আইডিয়াজ এই যে এতগুলো স্টল আছে বিভিন্ন হলে এটা কিন্তু আমাদের সময় আমরা পাইনি সো ইউ আর মাচ মোর প্রিপেয়ার্ড টু ফেস দ্য ওয়ার্ল্ড এবং এখন কিন্তু এটা যুগটা কিসের গ্লোবাল কম্পিটিশনের মধ্যে কিন্তু তোমরা পড়ছো তাই না এখানে শুধু বাংলাদেশকে চিন্তা করলে হবে না গ্লোবালি চিন্তা করতে হবে বাংলাদেশের যে মানচিত্রে বিশ্বের যে মানচিত্র আছে সেখানে বাংলাদেশের স্ট্যাম্পটা বসাতে হবে তাই না এর জন্য কিন্তু আমাদের নলেজ অ্যাকোয়ার করতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লার্ন লার্ন অ্যান্ড লার্ন অ্যানাদার থিং ইজ হার্ড ওয়ার্কের কিন্তু কোনো সাবস্টিটিউট নাই বাট ওয়ার্কিং হার্ড আর ওয়ার্কিং স্মার্টের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে সবাই কিন্তু ভালো করতে চায় সবাই কিন্তু লাইফে তাদের অ্যাসপিরেশান আছে তোমাদের মতো আরও অনেক ছেলেমেয়েরা আছে বিশ্বের ছেলেমেয়েরা আছে যারা কিছু একটা করতে চায় তার মধ্যে আমাদের একটা মার্ক ক্রিয়েট করতে হবে কীভাবে আমরা সেটা করবো সেটা আমরা যদি কারোর জন্য কাজ করি যদি আমরা কর্পোরেটে ক্যারিয়ার বিল করতে চাই তাহলেও আমাদের ওইভাবে রেডি হতে হবে আমরা যদি নিজে অন্টরপ্রন হতে চাই উদ্যোক্তা হতে চাই তাহলে আমাদের সেই নলেজ লেভেলটা অ্যাকোয়ার করতে হবে স্কিলটা অ্যাকোয়ার করতে হবে তবে সব কিছুর আগে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার নিজের বিশ্বাস রাইট তোমার নিজের ওপর সেই কনফিডেন্সটা তোমার নিজের সেই বিলিভটা থাকতে হবে তোমরা কি এগিয়ে যেতে চাও তোমরা কি নন স্টপ কাজ করতে চাও কিছু একটা ইউ ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স ভেরি গুড ইফ দ্যাট সো দেন বিলিভ ইন লুক ইন টু অ্যান্ড সি ইয়োর প্যাশন তোমার প্যাশনটা কোথায় কোন সাইডে তুমি যেতে চাও অনেক সময় আমরা হয় কি ইউনিভার্সিটি থেকে পাশ করার পরেই না আমরা বুঝতে পারি না যে কোন দিকে যাবো কিন্তু এই ধরনের যে প্ল্যাটফর্মে তোমরা আসছো তোমরা শুনেছো এর আগের সেশন এই সেশানে শুনবে যে কী ধরনের ক্যারিয়ার ওরা বিল করেছে কীভাবে ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াস নিয়ে দে হ্যাভ বিকাম সো বিগ বাংলাদেশে এবং গ্লোবালি সেখান থেকে কিন্তু তোমাদের আইডিয়া আসবে বাট অলওয়েজ ট্রাই টু ইনোভেট এখনকার যুগে কিন্তু খুব তাড়াতাড়ি মানুষজন কপি করতে পারে সো ইনোভেশন ইজ কি আমরা টেলিকমে এখন যেটা হয়েছে আমাদের শুরু হয়েছিল কি মোবাইল টু মোবাইল ভয়েস কমিউনিকেশন দিয়ে তাই না এখন কিন্তু সেটা ডেটাতে চলে গেছে আমরা 3G জি ফোর জি কথা বলছি এখন আমরা অ্যাপ্লিকেশনস এর কথা বলছি তো এই জিনিসগুলাতে কিন্তু সবাই এটা নিয়ে চিন্তা করছে what ডু we নিড উই নিড people হু ক্যান give আস ফ্রেশ আইডিয়াস উই নিড people হু ক্যান ইনোভেট ফর আস তো যার জন্য তোমাদের মধ্যে সব সবসময় নতুন কিছু করার চেষ্টা এবং যা আছে সেটাকেও ভালো মতো করাও কিন্তু এক ধরনের ইনোভেশন সো ইউ মাস্ট ফোকাস অন দ্যাট আর আরেকটা জিনিস আমি বলবো এখানে অনেকে আমাকে বলেছে যে উইমেন ইন ক্যারিয়ার নিয়ে কথা বলতে বা এই আইসিটি সেক্টরে উইমেনদের কি পজিশন এখানে আমি মেয়েদেরকে একটু বলবো হাত উঠা তো এরকম না হাত উঠাও পারফেক্ট আই সি লট অফ উইমেন হিয়ার তোমরা সবাই কি কে কে অন্টারপ্রনার হতে চাও উদ্যোক্তা কে কে হতে চাও और आई सी टी सेक्टर टेलिकमे क्या करते कारा आई सी मोर हैंडस हू वाट टू वर्क इन दिस सेक्टर एंड लेस हैंडस हू वु बी अंटरप्रनर्स नो प्रब्लेम अफकोर्स जरा अलरेडी बिल्ड करस तरों लोक लगे स्किल लेबर लागे बट आई उड आर्ड ट्राई टू ब ट्राई टू ब्रिंग सामथिंगू ট্রাই টু বি অন্টারপ্রনোর এটার যে একটা মজা আছে সেটা এই জাস্ট লেটলি আমিও ফিল করছি আমি আঠারো বছর এই টেলিকমে কাজ করে আমি বুঝেছি যে সামনে যদি এগোতে হয় তাহলে আমাদের সবাইকেই কিন্তু এই একটা মাইন্ডসেট লাগবে আমি যদি কোনো কোম্পানির জন্য কাজও করি সেখানেও যাতে আমার যে ওনারশিপ নিয়ে কাজটা করতে হবে সো তোমার অ্যাটিটিউড রিয়েলি মেক্স এ ডিফারেন্স ইউ নিড টু বি লাইভ ইউ নিড টু বি ইনক্লুসিভ ইউ অলসো নিড টু হ্যাভ ইন্টেগ্রিটি অ্যান্ড অলওয়েজ বি রেসপেক্টফুল and